এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কুছ কুছ হোতা হ্যায় জান তুম নেই সমঝোগে, এটা বলে আবার পুনাকে আমার সামনে যেতে দিস না। তোর শাসন আর আমাদের ব্যাপারে না গোলার মতামত এই মুহূর্তে আমার দরকার নেই। তুই আসতে পারিস, স্বামী স্ত্রীর মাঝখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে দাঁড়িয়ে থাকিস না, যা। জানিস ভাইয়া, পূর্ণা ঠিক কথাই বলেছিল, তুই ভালো কথা ভালোভাবে শোনার ছেলেই নস। পূর্ণা আপনি ঠিকই বলেছিলেন, আপনি ওকে সব থেকে বেশি বুঝতে পারেন, আপনি হয়তো ওকে সামলাতে পারবেন, আপনি সামলান। আর হ্যাঁ, একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা বাইরের লোক হয়ে কেন যে আমি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে গেলাম কে জানে। পারলে না আমায় ক্ষমা করবে, ক্ষমা করিস ভাইয়া, আমি চলি। হ্যাঁ, কি করলেন এটা নিউজান, কেন করলেন? কতগুলো কথা শুনিয়ে দিলেন রূপকে, আবোল তাবোল যা মুখে এলো তাই। রূপ কিন্তু বুঝতে পারলো আপনি কতটা অন্ধকার মনের মধ্যে পুষে রেখেছেন। ও কিন্তু আমাদের জন্য এখানে এসেছিল, আমাদের সম্পর্ক যাতে ঠিক হয় সেই কারণে। আর আপনি ওকে কত কথা শোনালেন, কত কষ্ট দিলেন ওকে। ছি বুঝাচ্ছি, জানত এখানে বসে আছেন কেন? যান গিয়ে বন্ধুর কষ্ট লাঘব করুন। যান যান, বলছি তো যান। আপনি আমাকে সরাসরি বলতে পারতেন, ডাইরেক্টলি বলতে পারতেন, লোক ভাড়া করে আমাকে বুঝিয়ে কি লাভ? আপনার কথা এখন দাদাভাইয়ের কাছ থেকে বুঝতে হবে আমায়। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না ওজন, কিন্তু আমি রূপকে কিছু বলতে বলিনি। আটকানি তো, এখন আর এক্সপ্লেনেশন দিয়ে কোনো লাভ নেই। বেশ ঠিক আছে, আর এক্সপ্লেন করব না, সব দোষ আমার, আমার জন্য সব কিছু হয়েছে। শাস্তি পেয়েছেন তো আপনি, শাস্তি দিন না আমাকে, কি শাস্তি দেবেন দিন না। কিন্তু আমার আর ভালো লাগছে না, এই দম বন্ধ করা পরিস্থিতি। আরে কোথায় দম বন্ধ করা পরিস্থিতি, আপনি তো এখন মুক্ত, এখান থেকে খোলা আকাশ অপেক্ষা করছে আপনার জন্য। কোনো প্রশ্ন উত্তরের কোনো অবকাশই নেই, না আছে রাগ না আছে অভিমান, হয়তো দেখা হওয়ার আর সুযোগ নেই, বিশ্বাস করো। এক্স্যাক্টলি এই কথাগুলোতে আমার আপত্তি জান, কেন এই কথাগুলো বলছেন আপনি? কিছু বুঝতে পারছি না, আপনি কি আলাদা হয়ে যাবেন আমার থেকে? আমাকে কি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? কি হয়েছে? সব তো ঠিকই ছিল কিছুদিন আগেও, আমরা তো কত কাছাকাছি ছিলাম, একে অপরকে বেঁধে রেখেছিলাম আমরা, সব তো ঠিক ছিল। আপনি কি সুন্দর করে সাজিয়েছিলেন এই ঘরটা, আমাকে গোলাপ দেওয়া, পোশাক উপহার দেওয়া, আর আপনার বন্ধু আমার কাছ থেকে আপনাকে ডেকে নিয়ে চলে যাওয়া, তাকে ভালো রাখার দায়িত্ব সারা জীবন নেওয়া, কেউ বারণ করলেও না শোনা। আমার খুব ভয় জানি, আমি না আমি না সব ঠিক করে দেবো, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাও না, প্লিজ। Oh.
যদি দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, তবু মনে রেখো। আপনি কি বলছেন বুঝান, আমি কিছু বুঝতে পারছি না। যদি জল আসে আঁকি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। হ্যাঁ ডক্টর আগরওয়াল, বলো। হ্যাঁ হ্যাঁ, যেমন কথা ছিল, ডক্টর উজান দত্ত চৌধুরী তার প্রমিস থেকে কোনো নড়চড় হয় না। ইয়েস, ওকে ওকে, বাই। কি ফোন করেছিল, কোথায় যাওয়ার কথা হচ্ছিল? আরে সেরকম কিছুই না, আপনি বেকার টেনশন করছেন, কালকে উনি আসবেন। তাই মিথ্যে তো বলতে, না হলে আপনি তো আমায় যেতে দেবেন না। যেন আমার থেকে কিছু একটা লুকোচ্ছে, কথায় কথায় আমাকে এড়িয়ে যাচ্ছে, সত্যিটা কি জানতে হবে, কিন্তু কি করে? কিছু লুকোচ্ছে, আমি আমি বুঝতে পারছি না, হসপিটালে কি কিছু হয়েছে আমাকে একটু বলুন না, কি হয়েছে? না না তো তেমন কিছুই না।